বীরভূম জেলা আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের একটা অন্যতম অলৌকিক জায়গা এবং রহস্যময় জায়গা বলা যায়। এইখানেই আছে বীরভূমের কথা প্রথমেই মাথায় আসে আমাদের তারাপীঠ। তারাপীঠ হচ্ছে আমাদের ভারত তথা পশ্চিমবঙ্গের অন্যতম একটা সাধন ক্ষেত্র বা তীর্থস্থান বলা চলে। এটা এমন একটা শক্তিপীঠ বা সিদ্ধপীঠ বলা চলে যেখানে প্রতি বছর প্রতি সময় প্রতিদিন প্রচুর মানুষ আসে, ভক্তরা ছুটে আসে মা তারার কাছে। তাই তো তোমাদেরকে আমি এই ভিডিওতে বলবো কিভাবে কম খরচে এখানে আসবে, থাকা খাওয়া আর সব থেকে কম সময়ে কিভাবে এখানে পুজো দেবে সব কিছু। একদম অসাধারণভাবে পুজো দিলাম, মায়ের যে মেন শিলামূর্তি আমি সেটাতে পুজো দিতে পেরেছি। সেটা তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো এখন আমি আছি কিন্তু বর্তমানে বোলপুর স্টেশনে। তো বোলপুর স্টেশনে তোমরা আগের ভিডিওতে দেখেছো আমি মানে কীভাবে বোলপুর শান্তিনিকেতন আসলাম, কীভাবে বোলপুর তোমাদের ঘুরে দেখালাম, পৌষ মেলা হবে কি না সব কিছু তথ্য দিয়েছি। তো এইবার এই ভিডিওতে দেখাবো যে আমি এখান থেকে যাচ্ছি এখন তারাপীঠ। তো রামপুরহাটে গাড়ি দেখি একটা আসুক, মানে সময় হয়নি এখনও, অনেকটা দেরি আছে। এখান থেকে রামপুরহাট, তারপর ওখান থেকে যাব তারাপীঠ। যদিও বা অনেকটা বিকেল হয়ে যাবে, যেতে যেতে সন্ধে হয়ে যাবে, কারণ গিয়ে আমাকে আবার হোটেল খুঁজতে হবে, কারণ আমি কিন্তু হোটেল নিইনি। তো চলো ট্রেন আসুক, তারপরে যাওয়া যাবে। এবার আসি তারাপীঠ কীভাবে যাবে। তারাপীঠ যাবার সবথেকে ভালো উপায় হচ্ছে ট্রেন। ট্রেনে করে চলে আসতে হবে রামপুরহাট স্টেশন। সকালবেলা শিয়ালদা থেকে হাওড়া থেকে অনেক ট্রেনই কিন্তু রামপুরহাট আসে। আমি যেহেতু শান্তিনিকেতন গিয়েছিলাম তাই শান্তিনিকেতন থেকে একটা ট্রেন ধরে চলে এসেছিলাম আমি রামপুরহাট স্টেশনে। তো তোমাদেরকে কিন্তু যারা শান্তিনিকেতন ঘুরবে তাদেরকে প্রথমে শান্তিনিকেতন সারাদিন ঘুরে সেখানে হোটেল না নিয়ে চলে আসতে হবে রামপুরহাট স্টেশনে। ওখান থেকে ট্রেন আছে, যেই ট্রেনে করে রামপুরহাট স্টেশনে তোমরা চলে আসতে পারবে। হ্যাঁ, গোড্ডা মেমু স্পেশাল তোমরা ট্রেনটা ধরে নিতে পারো, এই ট্রেনটা ধরলে একটু দেরি হবে, কিন্তু এই ট্রেনটা ঘুরে তোমরা চলে আসতে পারবে। আর এই হচ্ছে রামপুরহাট স্টেশনের বাইরে। স্টেশনের বাইরে অনেক অটো দাঁড়িয়ে থাকে যেইগুলোতে তোমরা চলে আসতে পারবে মাত্র 40 টাকায়। তো এবার আসি কোথায় থাকবে তারাপীঠে গেলে। তারাপীঠে সবথেকে ভালো থাকার উপায় হচ্ছে মা তারা সরণির ঠিক উল্টো দিকে ভারত সেবাশ্রমের দিকে থাকা। কারণ মা তারা সরণির মধ্যে যদি হোটেলে থাকেন তাহলে এই হোটেলগুলোর রেট কিন্তু 1000 টাকা থেকে শুরু। সবগুলোর নাম্বার আমি ফোন নাম্বার দিয়ে দিলাম, তোমরা কিন্তু এখান থেকে বুক করতে পারো। এখানের হোটেল ভাড়া শুরু হচ্ছে সিঙ্গেল বেড 1000 টাকা, আর কিছু কিছু হোটেল আছে যেইগুলো 600 টাকা থেকে শুরু। সব থেকে কম দাম কিন্তু 600 টাকা। কিন্তু আমি মনে করি মা তারার এই ঘিঞ্জি পরিবেশ থেকে সবথেকে ভালো হবে ভারত সেবাশ্রমের দিকে থাকলে, কারণ ওখানে একটু রুমগুলো সস্তা হবে আর সবথেকে ভালো হবে ওখানে থাকাটাও। আর এই হচ্ছে ভারত সেবাশ্রম, তার এইখানে প্রচুর হোটেল আছে। এখানকার হোটেলগুলোর রেট শুরু হচ্ছে মাত্র 300 টাকা থেকে। এখানে প্রচুর হোটেল আছে, তোমরা যদি আগে থেকে বুক না করো ওখানে গিয়ে সঙ্গে সঙ্গে বুক করতে পারবে। আমার সমস্যা যেহেতু একা ছিলাম তাই জন্য একটু সমস্যা হচ্ছিল, একা কিন্তু এখানে খুব বেশি রুম দেয় না, যার জন্য আমি ওখানে থেকেছিলাম জয়গুরু বলে একটা হোটেল। তো চলো এই হোটেলটার ভেতরটা তোমাদের একটু দেখানো যাক। এটা আমি নিয়েছি, তো দেখতে পাচ্ছ এই হচ্ছে রুম। এখানে একটা সুন্দর বেড আছে যেটাতে মোটামুটি 2 থেকে 3 জন কিন্তু আরামসে শোয়া যাবে, আর পরিষ্কারই আছে, আর দেওয়ালটা এরকমই সুন্দর করে এ করা আছে। এসি আছে, যদি এসিটা করো আলাদা চার্জ পড়বে। আর এখানে কিন্তু একটা বড় এলসিডি টিভি আছে, ঠিক আছে, চার্জিং পয়েন্ট আছে, লাইট তো আছেই। এখানে টেবিল আছে, একটা চেয়ার আছে, সাথে হচ্ছে এখানে একটা আয়না আছে, আর এদিকে হ্যাঙ্গার আছে, ওদিকে জানলা আছে, যাই হোক। আর এই হচ্ছে বাথরুম, বাথরুমটাও কিন্তু বেশ মোটামুটি পরিষ্কারই। আর গিজার যদি নাও গিজারের আলাদা কিন্তু টাকা দিতে হবে। আমি মনে করি এর থেকে ভালো আর 400 টাকায় রুম হয়তো আর হবে না, কারণ 300 টাকার রুমগুলো দেখলাম কিছু কিছু হোটেলের, একদমই ভালো না, মানে একদমই নর্মাল 300 টাকায়, মানে খুবই পুরনো অবস্থা, 250 টাকারও দেখলাম। কিন্তু আরও আছে অনেক হোটেল, যদিও বা এখানে প্রচুর, মানে প্রায় বহুত হোটেল। তো এই হোটেলটা আমি নিয়েছি, 400 টাকা নিয়েছে, তো আমি মনে করি ঠিক আছে। থাকার ব্যবস্থা তো হলো, এবার আসি খাবেন কোথায়। খাবার জায়গা কিন্তু তারাপীঠে অজস্র আছে, তা মা তারা সরণিতেও আছে, ভারত সেবাশ্রমের দিকেও আছে। এখানে প্রচুর হোটেল পেয়ে যাবে যেখানে ভেজ থালি কিন্তু 100 থেকে 130 টাকা, এবং চিকেন থালি মটন থালি সব কিছু কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এছাড়াও পুরি পেয়ে যাবে যেইগুলো মাত্র 30 টাকায় 4 পিস, আর তড়কা রুটি সব কিছুর ব্যবস্থাই কিন্তু আছে, তোমরা রাত্রেবেলাও কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারো। এছাড়া সবথেকে এখানকার বিখ্যাত কিন্তু ল্যাংচা, তোমরা এখানে কেউ মিস করো না। আর এছাড়া কেউ যদি মনে করো যে আমরা নিজেরা রান্না করে খাবো তাহলে বাজার করে আসবে, এইখানে তোমরা দিয়ে দেবে, এইখানে কিন্তু দিয়ে দিলে তোমরা রান্না করে ওরা দিয়ে দেবে সেই খাবারগুলো তোমরা খেতে পারবে। আমি মনে করি ফ্যামিলি নিয়ে আসলে এটা করা বেস্ট হবে। আমরা 1 কিলো মুরগির মাংস 120 টাকা বানাই।
খাসির মাংস হলো 150 টাকা, 1 কিলো চালের ভাত বানিয়ে দিই 50 টাকা। আর মাছ ভাত 1 কিলো মাছ যদি ভেজে ঝোল করে দিই তো 120 টাকা, আর ওর মধ্যে আলু বা ফুলকপি দিয়ে ঝোল বানিয়ে দিই তো 150 টাকা। কীভাবে আসবেন, থাকা খাওয়ার ব্যবস্থা হলো, এবার আসি কখন পুজো দিলে ভালো হয়। গুড ইভিনিং ফ্রম তারাপীঠ মন্দির, তারাপীঠ। তো আমি এখানে তারাপীঠে কী করে আসলাম বা তার যে যুদ্ধটা ছিল ঠিক তোমরা জানো যে বোলপুর থেকে কীভাবে আসতে হলো এখানে কষ্ট করে আমাকে। এখন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় ঘড়িতে এখন বাজে 8টা মতন। তো এখন তো আর মন্দির জানি না খোলা আছে কি না, তাও মন্দিরের দিকে যাচ্ছি। আর যদি ফাঁকা পাই তাহলে এই সুযোগে একটা পুজোটাও দিয়ে দেবো একবারে, কারণ কালকে নাহলে ভোরবেলা 4টার সময় উঠতে হবে। তাহলে যেমন ভাবা তেমন কাজ। বোলপুর শান্তিনিকেতন ঘুরে এসে আমি সন্ধ্যের মধ্যে ঢুকে গিয়েছিলাম, তারপর আমি ফ্রেশ হয়ে গেলাম, ফ্রেশ হয়ে চলে আসলাম এই মার্কেটে। তো মার্কেট ঘুরতে ঘুরতে আমি চলে গেলাম মন্দিরের সামনে, সেখানে কিন্তু অনেক ডালার দোকান তোমরা পেয়ে যাবে যেখান থেকে পুজো দিতে পারবে। তো আমি মন্দিরের সামনে একদম এইখান থেকে একটা 51 টাকা ডালা নিয়ে নিয়েছিলাম, এখানে 31 টাকা থেকে শুরু করে 501 টাকা অবধি তোমরা কিন্তু ডালা নিতে পারো। আর এনাদেরই এখানে কিন্তু তোমরা ব্রাহ্মণ পেয়ে যাবে যেটা তোমরা পুজো দেওয়ার জন্য তোমাদের লাগবে। তো তোমরা যদি এখান থেকে চাও ওনাদের এখান থেকেই তোমরা ব্রাহ্মণ নিতে পারো বা মন্দিরের সামনেও অনেকে দাঁড়িয়ে থাকে। ঘড়ির কাঁটায় বাজে রাত 8টা, পুজো দেওয়ার লাইনটা তোমরা দেখো এখান থেকে শুরু হয়েছে পুরো রাতের বেলা পুজো দেওয়া। তারাপীঠে সব থেকে ভালো পুজো দেওয়ার সময় হচ্ছে কিন্তু এই সন্ধেবেলা। এই সন্ধেবেলা বা রাত্রেবেলা তোমরা যদি পুজো দাও তাহলে লাইনটা কিন্তু অনেকটাই কম থাকবে সকালের তুলনায়। সকালে যদি লাইন দাও তাহলে VIP লাইনের ঝামেলার জন্য মেন লাইন কিন্তু ছাড়তে অনেকটাই দেরি করে। রাত্রেবেলা যেহেতু বেশি লাইন পড়ে না তাই জন্য কিন্তু VIP লাইন থাকে না। VIP লাইনটা আবার কী সেটা কিন্তু আমি এখন বলবো না, সেটা আমি কালকে সকালে তোমাদেরকে অন ক্যামেরায় দেখিয়ে বুঝিয়ে দেবো যে VIP লাইনটা কী। তো যাই হোক, এই হচ্ছে মেন লাইন যেখান থেকে কিন্তু মন্দিরটা খুব সুন্দরভাবে দর্শন করা যায়। তো আমরাও কিন্তু চলেছি মায়ের দর্শনের জন্য। তোমরা যদি ব্রাহ্মণ দিয়ে পুজো করাও সেক্ষেত্রে কিন্তু দক্ষিণা মিনিমাম 200 টাকা। তোমরা যদি 200 টাকা না দাও তারপরে রিয়াকশনটা তুমি ওদের থেকেই দেখে নিতে পারবে। একদম অসাধারণভাবে পুজো দিলাম। মায়ের যে মেন শিলামূর্তি আমি সেটাতে পুজো দিতে পেরেছি, সেটা তোমরা যদি রাতে আসো তাহলে কিন্তু তোমরা দিতে পারবে। তো ফাইনালি কিন্তু আমি পুজো দিতে পেরেছি খুব সুন্দরভাবে। তো তোমরা যদি পুজো দিতে চাও তাও কি মানে সবাই, তাহলে আমি মনে করি সকালের থেকে রাত্রেবেলা পুজো দেওয়াটা বেস্ট হবে। তার কারণ হচ্ছে রাত্রেবেলা লাইনটা কিন্তু খুব কম থাকে আর খুব সুন্দরভাবে পুজো দিতে পারবে। তো আমি রাত্রেবেলা পুজো দিয়েছি, খুব সুন্দরভাবে পুজো দেওয়া হয়ে গেছে। এটা ভোরবেলা হলে কিন্তু একটা বেস্ট লাইন পড়তো। আর সবথেকে বড় কথা, আমি কিন্তু এখন মায়ের যে অরিজিনাল মানে আসল শিলামূর্তি, মায়ের ওপরের মূর্তি না মানে মেন শিলামূর্তিটা কিন্তু আমি দর্শন করে পুজো দিতে পেরেছি। এটা কিন্তু ভিডিওতে ক্যাপচার করা যাবে না, কারণ ওটা বলছে একদমই না ওটা ছবি বা ভিডিও করা উচিত না, মায়ের ওই মূর্তিটা করতে পারবো কিন্তু এটা না, যার জন্য আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। কিন্তু তোমরা কিন্তু অবশ্যই যদি এই টাইমে আসো তাহলে কিন্তু এইভাবে কিন্তু পুজো দিতে পারবে। এবার আসি, পুজো দেওয়া তো হলো, এইবার রাত্রেবেলা আমরা কী করতে পারি। তাহলে রাত্রেবেলা আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই রাত্রেবেলা পুরো তারাপীঠ মার্কেটটা ঘুরে দেখতে পারি। এই তারাপীঠ মার্কেট কিন্তু খুবই সুন্দর, এখানে কিন্তু অনেকটা সময় তোমরা কাটিয়ে নিতে পারবে। আর এখানে কিন্তু ঠাকুরের মূর্তি থেকে শুরু করে ঠাকুরের বিভিন্ন সরঞ্জাম, ঘরের সরঞ্জাম সব কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে মা তারা সরণিতে। তো মা তারা সরণি দেখতে দেখতে, মার্কেট দেখতে দেখতে তোমরা চলে আসো মহাশ্মশানের দিকে। তারাপীঠ মন্দির যেমন তারামায়ের জন্য বিখ্যাত, তেমনই তারাপীঠের এই মহাশ্মশান বামাকাপা বামদেবের জন্য কিন্তু বিখ্যাত। এটা হচ্ছে তারাপীঠের সব থেকে উল্লেখযোগ্য একটা জায়গা, এই মহাশ্মশান। এই মহাশ্মশান কিন্তু রাত্রেবেলা আর দিনের বেলা সম্পূর্ণরূপে একদম আলাদা একটা রূপ তৈরি করে। কিন্তু সকালবেলা তোমরা একরকম রূপ দেখতে পারবে আর রাত্রে কিন্তু এক ভয়ঙ্কর রূপ তোমরা কিন্তু এখানে দেখতে পারবে। রাত্রেবেলা কিন্তু এখানে বিভিন্ন তন্ত্রমন্ত্রের কাজ কিন্তু তোমরা এখানে দেখতে পারবে। এছাড়াও কিন্তু এখানে আছে স্বয়ং বামাখাপার কিন্তু সমাধি ক্ষেত্র কিন্তু তোমরা এখানে দেখতে পারবে। আর এছাড়া আছে এখানে একটা ছোট্ট মন্দির যেখানে যার মধ্যে রয়েছে পঞ্চমুণ্ড আসন, যে আসনে বসে প্রথম ব্রহ্মার মনুষ্য পুত্র বৈশিষ্ট্য তিনি বসে এখানে তপস্যা করেছিলেন এবং সিদ্ধিলাভ করেছিলেন। পরবর্তী ক্ষেত্রে বামদেবও কিন্তু এখানে বসে সিদ্ধিলাভ করেছিলেন। এই বামদেব কিন্তু ছিল তারামায়ের একনিষ্ঠ ভক্ত, তাই বামদেবকে কিন্তু পাগল বাবাও বলা হয়ে থাকতো। পাশেই আছে মহাশ্মশান যেখানে চিতারাগুন কখনোই নেমে না। আগে এখানে কাঠে পোড়ানো হতো কিন্তু বর্তমানে এখন ইলেকট্রিক চুল্লি ব্যবহার করা হয়।
হয়ে গেল তারাপীঠ ঘোরার রাত্রেবেলা। এইবার কি করবেন, এইবার এখান থেকে রাত্রেবেলা তোমরা খাবার কিনে নিতে পারো, রুটি তড়কা কিনে নিতে পারো, এছাড়াও রাত্রেবেলা ভাত কিন্তু তোমরা পেয়ে যাবে। এইসব জায়গায় খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো এবং দেখা হবে পরের দিন সকালবেলা। গুড মর্নিং ফ্রম জয়গুরু হোটেল, সরি, গুড মর্নিং ফ্রম তারাপীঠ। তো তোমরা সবাই, আমার ভিডিও যারা দেখছো তারা জানো আমি বোলপুর শান্তিনিকেতন হয়ে তারাপীঠ এসেছিলাম। তো এখন একটা হোটেলে আছি। তো কালকে রাতে পুজো দিয়েছি, তোমরা ভিডিওতে দেখলে খুব সুন্দরভাবে রাত্রেবেলা পুজো দেওয়া যায়। তো রাত্রেবেলা তোমরা যদি পুজো দাও তাহলে খুব সুন্দরভাবে পুজো দিতে পারবে। আর এখন কিন্তু সকালে প্রচুর লাইন। তো চলো, এখন বাজে ঘড়িতে প্রায় 8:30, এখন গিয়ে দেখি লাইনটা কীরকম আছে মন্দিরে। যদি ভারত সেবাশ্রমের কাছে থাকো তাহলে আমি বলবো সকালবেলা আগে ভারত সেবাশ্রমটা কিন্তু ভেতরে গিয়ে ঢুকে দেখে আসতে পারো, খুবই সুন্দর একটা জায়গা। আর আমিও সকাল সকাল কিন্তু আমার চায়ে চুমুক দিয়ে কিন্তু আজকের দিনটা শুরু করলাম আর চললাম মন্দিরের দিকে। তো মন্দিরের দিকে যেতেই দেখলাম বেশ কিন্তু ভিড়, সকালবেলা বেশ জমজমাট কিন্তু ভিড় ছিল। কি আছে পুজোর বলো? তারাপীঠ মন্দির, এই তারাপীঠ মন্দির যে কতটা জাগ্রত বা কতটা শক্তিশালী সেটা তোমরা এখানে আসলে বুঝতে পারবে। 1225 বঙ্গাব্দে বা 1808 খ্রিস্টাব্দে মল্লালপুরের জমিদার জগন্নাথ রায় স্বপ্নাদেশ পেয়ে এই মূল মন্দিরটা কিন্তু স্থাপন করেছিলেন। এর ইতিহাস যদি আমরা ঘেঁটে দেখি 200 বছরের পুরনো কিন্তু এই মন্দির। কিন্তু আমরা যদি ভালোভাবে জানতে যাই তাহলে কিন্তু 200 বছরেরও বেশি এই মন্দিরের কিন্তু ইতিহাস আছে, প্রায় 1000 বছরের ইতিহাস। মূল মন্দিরের ঠিক সামনেই আছে এই জীবিত পুকুর। এই জীবিত পুকুরে নাকি কোনো কিছু মরা জিনিস ছাড়লে নাকি জীবিত হয়ে যায়, পুরাণ কথায় আছে। আর সকালবেলায় দেখলাম যে লাইন কিন্তু অনেক দূর গেছে। এনাদের সাথে কথা বলে জানতে পারলাম কেউ 4:00 বা 5:00 থেকে কিন্তু এনারা এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এবার আসি তারামায়ের যে দুটি শিলামূর্তি ওখানে আছে সেই সম্পর্কে একটু জেনে নিই। মূল যে শিলামূর্তিটা আমরা দেখতে পাই সেটা হলো মহাদেব যখন বিষপান করেছিলেন তখন তার যে গলার যে জ্বালা নিবারণ করার জন্য তাকে স্তন্যপানের মাধ্যমে তাকে এই জ্বালা নিবারণ করিয়েছিলেন। শিবের সেই লীলাস্বরূপ শিশুরূপ সদ্যজাত স্তনপানার যে রূপটা সেটাই হচ্ছে মেন শিলামূর্তি হিসাবে দেখতে পাই। আর আমরা সাধারণত যেটা দর্শন করে থাকি সেটা হচ্ছে 3 ফুটের একটা ধাতব মূর্তি। এই মূর্তিটি তারা দেবীর ভীষণা চতুর্ভুজা মুণ্ডমালা ধারিণিনী এবং লৌহ জীবা একটা মূর্তি। এই মূর্তিটাকে কিন্তু রোজ শাড়ি পরানো হয় এবং এর ওপরেই কিন্তু মাল্যদান করা হয়। আর এই মন্দিরেরই পাশে ছোট ছোট 2-3টে মন্দির আছে। একটা হচ্ছে বিষ্ণু নারায়ণের মন্দির, ষষ্ঠী মাতার মন্দির, হনুমান মন্দির, বামদেবের মন্দির, আর একটা শিব ঠাকুরের মন্দির। এছাড়া তোমরা এখান থেকে মন্দির দর্শনের পর সকালবেলা ব্রেকফাস্ট করে মহাশ্মশানটা এক ঝলক দেখে নিতে পারো। এই সেই কিন্তু মহাশ্মশান যেটা রাত্রেবেলা কিন্তু একদমই একটা অন্যরূপ লাগছিল। এই হচ্ছে তার সকালবেলার দৃশ্য। এখানে কিন্তু পুজো দিতে তোমরা এখানে আসতে পারো। আর এই এইসব দেখার পর তোমরা কিন্তু চলে যেতে পারো সকাল সকাল সাইট সিনের জন্য। এখানে কিন্তু অটো টোটো এবং রিজার্ভ করে, ম্যাজিক গাড়ি রিজার্ভ করেও কিন্তু তোমরা সাইট সিন ঘুরতে পারবে। সাইট সিন ঘোরার ক্ষেত্রে এই জায়গাগুলো তোমরা ঘুরে নিতে পারো খুব সহজে। কটা জায়গা ঘোরো? 7টা জায়গা ঘোরাই আমরা। কি কি আছে তার মধ্যে? গৌরীমঠ, জগন্নাথ মন্দির, নিতাইবাড়ি, পঞ্চপাণ্ডব, হাটগড়া, মাকারায় মন্দির, ইসকন মন্দির, 7টা মন্দির আছে। এটা ফোন নাম্বার? হ্যাঁ। তাহলে 300 টাকা নেবে, তুমি সব ঘুরিয়ে দেবে, তাই তো? বীরচন্দ্রপুরের এই 6টা জায়গার পাশাপাশি তোমরা ঘুরে নিতে পারো কিন্তু আটলা গ্রাম। আটলায় কিন্তু বামাখাপার পুরনো বাড়ি আছে, এইগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারবে যদি একদিনে কেউ এগুলো ঘুরতে চাও। আর সেই দিনটা যদি তোমরা কেউ থাকতে চাও তাহলে ওখান থেকে তোমরা চলে আসতে পারো নলাটেশ্বরী মন্দির দেখতে। এটা কিন্তু ওখান থেকে প্রায় 22 কিলোমিটার দূরে, এটা কিন্তু একটু দূর হবে, এটা তোমরা একবারে দেখে নিতে পারবে। এটাও কিন্তু 51 সতীপীঠের একটা অন্যতম সতীপীঠ, এটাও তোমরা দেখে নিয়ে আসতে পারো। আর যারা ভাবছো যে এটা দেখবে না তারা কিন্তু দুপুরবেলার মা তারা এক্সপ্রেস ধরে বাড়ি চলে আসতে পারো। তো এই হচ্ছে আজকের আমার ভিডিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট।